আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের ফেসবুক প্রোফাইলে ফুল সাইজ প্রোফাইল পিকচার আপলোড করবেন, যে কোনো ফটো। আপনারা হয়তো অনেকেই আছেন যারা খুব ভালো করে জানেন যে ফেসবুকে এখন নতুন একটি আপডেট এসেছে, যার ফলে আপনারা যখন ফেসবুক প্রোফাইলে কোনো একটি ফটো অ্যাড করতে চান তখন কিন্তু সেই ফটোটি আপনাকে জুম করে নিতে হয় বা ক্রপ করে নিতে হয়, যার ফলে কিন্তু আপনার যে অরিজিনাল ফটোটি সেই অরিজিনাল ফটোটি থাকে না, সেখানে অর্ধেক হয়ে যায় সেই ফটোটি। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা খুব সহজেই একটি ফুল সাইজ ফটো আপলোড করবেন আপনাদের ফেসবুক প্রোফাইলে। তো এই কাজটি কীভাবে করবেন বিস্তারিত জানবেন আজকের এই ভিডিওতে। চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। প্রথমেই আমি বলে নিচ্ছি, আপনারা যেই ফটোটা আপনাদের ফেসবুক প্রোফাইলে ফুল সাইজে আপলোড করতে চাচ্ছেন সেই ফটোটি আপনাকে সিলেক্ট করে নিতে হবে, এবং সেই ফটোটি আপলোড করার আগে আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে ফেসবুকের যেই অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি রয়েছে সেই অ্যাপ্লিকেশনের মধ্যে আপনার সেই আইডিটি অবশ্যই লগ ইন রাখতে হবে, এবং তার সাথে অপেরা মিনি একটি ব্রাউজার আপনাকে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে। এই ব্রাউজারে কিন্তু আপনাকে সেম ফেসবুক আইডিটি লগ ইন করে রাখতে হবে। তো প্রথমে আপনাদেরকে যেই ফটোটি আপনারা আপলোড করতে চাচ্ছেন সেই ফটোটি সিলেক্ট করে নিতে হবে। আমি গ্যালারিতে চলে এসেছি এবং আমি এই ফটোটি সিলেক্ট করে নিচ্ছি। এই ফটোটি সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন সেন্ড, এই সেন্ডটি ক্লিক করবেন। দেন এখান থেকে নিউজ ফিড এই অপশনটির উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের ফেসবুকের এমন একটি ইন্টারফেস দেখতে পারবেন। তো এখান থেকে আপনাকে এই তীর আইকনে ক্লিক করতে হবে বা অ্যারো আইকনে ক্লিক করতে হবে। দেন এখান থেকে আপনাকে অনলিমি করে দিতে হবে। অনলিমি সিলেক্ট করার পরে ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পরে এখান থেকে আপনাকে এই ফটোটি পোস্ট করে দিতে হবে। ফটোটি যখন আপনারা পোস্ট করবেন, পোস্ট করার পরে আপনাকে একদম ব্যাকে চলে আসতে হবে। দেন আপনাকে অপেরা মিনি ব্রাউজারটি ওপেন করতে হবে। অপেরা মিনি ব্রাউজারটি ওপেন করার পরে আপনাকে আপনার প্রোফাইলে চলে যেতে হবে। এর জন্য এখান থেকে থ্রি ডটে ক্লিক করতেছি। থ্রি ডটে ক্লিক করার পরে আমি আমার প্রোফাইলে চলে যাচ্ছি। তো প্রোফাইলে আসার পরে স্ক্রল ডাউন করে নিচে আসতে হবে। দেন নিচে আসার পরে আপনারা যেই ফটোটি আপলোড করেছিলেন ফেসবুকের অফিশিয়াল অ্যাপ্লিকেশনটি দিয়ে সেই ফটোটির উপর আপনাকে ক্লিক করতে হবে। ফটোটির উপর ক্লিক করার পরে এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন মেক প্রোফাইল, এই অপশনটির উপর আপনাকে জাস্ট ক্লিক করতে হবে। দেন এখান থেকে আপনাকে নেভার সিলেক্ট করে কনফার্মে সিলেক্ট করতে হবে, তাহলে কিন্তু আপনাদের ফেসবুক প্রোফাইলে এই ফটোটি ফুল সাইজে আপলোড হয়ে যাবে। এখন যদি আমি ফেসবুক প্রোফাইলে ক্লিক করি দেখতে পাচ্ছেন ফুল সাইজে কিন্তু আপলোড হয়ে গিয়েছে। এরপরে আপনাকে ব্যাকে চলে আসতে হবে। দেন আপনাকে এই ফটোটি আপনাকে ডিলিট করে দিতে হবে। তার জন্য থ্রি ডটে ক্লিক করে ডিলিট পোস্ট ক্লিক করে দেন, ডিলিট হয়ে যাবে। সো এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই আপনাদের ফেসবুক প্রোফাইলে ফুল সাইজ ফটো আপলোড করতে পারবেন খুব সহজে। এই ছিল মূলত আজকের এই ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, কমেন্ট করবেন এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন। এর থেকেও আরও নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে দিবেন। তাহলে আমি এই চ্যানেলে পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।